6ই আগস্ট 1945 এই দিন পৃথিবীর মানুষ প্রথমবার দেখতে পায় মানুষের তৈরি করা হাতিয়ারের ক্ষমতা কতটা হতে পারে। এই দিন প্রথম মানুষের তৈরি সবথেকে শক্তিশালী হাতিয়ারকে অর্থাৎ নিউক্লিয়ার বোমকে যুদ্ধেতে ব্যবহার করা হয়। জাপানের হিরোশিমাতে বিস্ফোরণ হওয়া এই বোমটা 1 মাইলের রেডিয়াসে সবকিছু মাটিতে মিশিয়ে দেয় এবং এর থেকে বেরোনো যে শক ওয়েভটা ছিল সেটা আশেপাশের অনেক দূর এলাকা পর্যন্ত ছড়িয়ে যায়। এই নিউক্লিয়ার বোম থেকে বেরোনো এনার্জি এবং রেডিয়েশনের ফলে প্রায় 1,40,000 মানুষ মারা যায়। আর এই দিনই মানুষ বুঝতে পারে যে আমাদের পৃথিবীর জন্য সবথেকে ডেঞ্জার হলো আমাদের নিজেদের তৈরি করা হাতিয়ার। তবে সেই ঘটনার পর থেকে অনেক সময় কেটে গেছে এবং বর্তমানে আমাদের টেকনোলজি আরও অনেক বেশি ডেভেলপ করেছে। সারা পৃথিবী জুড়ে এই নতুন টেকনোলজিকে ব্যবহার করে নতুন নতুন হাতিয়ার তৈরি করা হচ্ছে। হিরোশিমা এবং নাগাসাকির বিধ্বংসীকর ঘটনার পরেও আমরা এমন টেকনোলজি ডেভেলপ করে ফেলেছি যেটা হিরোশিমার বোমের থেকে 100 গুণ বেশি শক্তিশালী, যাকে হাইড্রোজেন বোম কিংবা থার্মোনিউক্লিয়ার বোম বলা হয়ে থাকে। আর আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে হাইড্রোজেন বোমগুলো আসলে কি, এগুলো নিউক্লিয়ার বোমের থেকে কত বেশি ডেঞ্জারাস হতে পারে এবং কিভাবে এই হাইড্রোজেন বোমগুলো কাজ করে। এর আগেও যেমন বললাম যে হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল সেটা তার 1 মাইল রেডিয়াসের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু যদি ওখানে নিউক্লিয়ার বোমের জায়গায় হাইড্রোজেন বোম ব্লাস্ট হতো তবে সেটা মাত্র 1 মাইল নয়, প্রায় 10 থেকে 15 মাইলের রেডিয়াসের মধ্যে যা যা জিনিস থাকত সব কিছুকে ধ্বংস করে দিত। তার থেকে বড় ব্যাপার হলো এর থেকে বেরোনো যে রেডিয়েশন হতো সেটা আরও অনেক বেশি ডেঞ্জারাস হতো, যার ফলে 1,40,000-এর থেকে অনেক গুণ বেশি লোক মারা যেত। বর্তমানে পৃথিবীতে নানান দেশের কাছে যত হাইড্রোজেন বোম আছে তার টোটাল সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, যেগুলো পুরো পৃথিবীকে ধ্বংস করার জন্য এনাফ না হলেও মানব জাতিকে এই পৃথিবী থেকে একেবারের মতো মুছে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এই বোমগুলো এত বেশি ডেঞ্জারাস হয় কী করে এবং এদের থেকে এত বেশি এনার্জি কিভাবে রিলিজ হয়? হিরোশিমাতে যে বোমটা ব্লাস্ট হয়েছিল তার এনার্জি প্রায় 15,000 টন TNT-র সমতুল্য, কিন্তু প্রথম যে হাইড্রোজেন বোমটা ব্লাস্ট হয়েছিল তার এনার্জি প্রায় 1 কোটি টন TNT-র সমতুল্য ছিল। হিরোশিমাতে যে বোমটা ব্লাস্ট হয়েছিল অর্থাৎ পারমাণবিক বোমেতে নিউক্লিয়ার ফিশন পদ্ধতিকে ব্যবহার করা হয়, যেখানে একটা ভারী অ্যাটাম ডিভাইড হয়ে এনার্জি প্রোডিউস করে, কিন্তু হাইড্রোজেন বোমেতে ইউজ হয় নিউক্লিয়ার ফিউশন, মানে যে প্রক্রিয়ার সাহায্যে সূর্য নিজের এনার্জি প্রোডিউস করে। এই ক্ষেত্রে দুটো আলাদা আলাদা অ্যাটাম কম্বাইন্ড হয় এবং তার থেকে তৈরি হয় এনার্জি। অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখতে হয় তাহলে হাইড্রোজেন বোমেতে নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন দুটো পদ্ধতিকেই ব্যবহার করতে হয়। এই কারণে নিউক্লিয়ার বোমের থেকে হাইড্রোজেন বোম 100 গুণ বেশি শক্তিশালী হয়, কখনো কখনো 1,000 গুণ বেশি শক্তিশালীও হতে পারে। কিন্তু তাহলে হাইড্রোজেন বোম কাজ কিভাবে করে? কিভাবে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন দুটো পদ্ধতিকেই এখানে ব্যবহার করা হয়? থার্মোনিউক্লিয়ার বোম অর্থাৎ হাইড্রোজেন বোমেতে 3টি আলাদা আলাদা বোম থাকে। এখানে একটা কেমিক্যাল কনভেনশনাল বোম থাকে যার মধ্যে থাকে একটা ফিশন বোম, মানে নিউক্লিয়ার বোম যে ধরনের বোম হিরোশিমাতে ব্যবহার করা হয়েছিল, আর তার সাথে থাকে একটা ফিউশন বোম। নিউক্লিয়ার ফিশনের থেকে নিউক্লিয়ার ফিউশন অনেক টাফ প্রসেস, এই প্রসেসটাকে খুব সহজে অ্যাচিভ করা সম্ভব হয় না, কারণ হাইড্রোজেনের দুটো অণুকে ফিউজ করার জন্য অনেক বেশি টেম্পারেচারের দরকার হয়, প্রায় 100 কোটি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর এই টেম্পারেচারটাকে অ্যাচিভ করার জন্য একটা ফিউশন বোম এর মধ্যে থাকে। হাইড্রোজেন বোমে সবার প্রথমে কেমিক্যাল বোমটা ব্লাস্ট করে, যার ফলে কেমিক্যাল বোমের মধ্যে থাকা নিউক্লিয়ার বোমটাও ব্লাস্ট করে। এবার ওই ফিউশন বোমটা ব্লাস্ট হওয়ার পরে যে হিট এবং এনার্জি তৈরি হয় সেটাকে ব্যবহার করে ফিউশন বোমটা হাইড্রোজেনের অণুগুলোকে ফিউজ করতে শুরু করে, যার ফলে ফিউশন বোমটাও ব্লাস্ট করে যায়। আর এই ফিউশন বোমটা ব্লাস্ট হওয়ার পরে যে হিট এবং এনার্জি এবং রেডিয়েশন তৈরি হয় সেটা আশেপাশের সমস্ত কিছুকে একেবারে ধ্বংস করে দেয়। আর এই প্রসেসটা এত কুইক হয় যে এটাকে আলাদাভাবে কেউ বুঝতে পারবে না, মানে চোখের পলক পড়ার সাথে সাথেই এটা 1 মাইল এলাকাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই এত এনার্জি আসে কোথা থেকে? এই বোমেতে যত অ্যাটাম ইউজ করা হয় সেই সংখ্যা বিস্ফোরণের পরে যত অ্যাটাম রিলিজ হয় তার থেকে অনেক বেশি, মানে ফিউশন রিয়াকশন হওয়ার পর অ্যাটমের সংখ্যা কমে যায়। আর এখানেই কাজে আসে আইনস্টাইনের ফেমাস ইকুয়েশনটা E=mc² অর্থাৎ বিস্ফোরণের পরে যত অ্যাটাম কম হয় তাদের মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। কিন্তু কতটা মাস এনার্জিতে কনভার্ট হয়? হিরোশিমাতে যে বোমটা ইউজ হয়েছিল সেখানে মাত্র 700 মিলিগ্রাম মাস এনার্জিতে কনভার্ট হয়েছিল, যেটা একটা কয়েনের 3 ভাগের 1 ভাগ। তবে এখানে ব্যবহার করা হয়েছিল প্রায় 55 পাউন্ড ইউরেনিয়াম,
কিন্তু হাইড্রোজেন বম এর থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। এখানে প্রায় 1 কেজি মাসকে এনার্জিতে কনভার্ট করা সম্ভব, কিন্তু তার জন্য বোমেতে প্রায় 140 কেজির মতো হাইড্রোজেন ব্যবহার করতে হবে। আর পৃথিবীতে এরকম মাত্র 6টাই দেশ আছে যাদের কাছে এত বড় হাইড্রোজেন বোম আছে। এই দেশগুলো হলো আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া। আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে বর্তমানে যত নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা হয় তাদের মধ্যে বেশিরভাগটাই থার্মো নিউক্লিয়ার ওয়েপন, কারণ এগুলো অনেক ছোট হয় এবং হালকা হয়, কিন্তু বিস্ফোরণের শক্তি অনেক অনেক বেশি হয়। তো আপনাদের কি মনে হয়, পৃথিবীতে শান্তি স্থাপন করে রাখার জন্য এই বিধ্বংসীকর হাতিয়ারগুলো কি সত্যিই দরকারি, নাকি সমস্ত দেশগুলোকেই নিজেদের নিজেদের নিউক্লিয়ার ওয়েপনকে ধ্বংস করে দেওয়া উচিত বা নষ্ট করে দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।